আত্মহত্যা কোনো সমাধান নয়, আল্লাহ মাফ করুক। যারা আত্মহত্যা করে তাদেরকে এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? ছোটবেলায় বিডিবির পর্দায় অনেক নাটক দেখতাম অভিনেত্রী হুমায়রা রাহেমোর। খুব সাবলীল অভিনয় ছিল তার, ভালো লাগতো। হঠাৎ গত শুক্রবার তার মৃতদেহ উদ্ধার হয়। অনেকে ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন। তিনি যে আত্মহত্যা নিজে নিজেকে করেছেন তার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, কারণ তিনি সুখে ছিলেন, বিগো করতেন, এক এক সময় এক একটা প্রেমিক পরিবর্তন করতেন, মাঝ মাস্তি করতেন। তবে শেষের দিকে হুমায়রার সিমটম দেখে সন্দেহ করা হচ্ছে তার প্রেমিক তাকে কৌশলে হত্যা করেছে। এখন তিনি পলাতক। গত কয়েক বছর ধরে কিছুটা পর্দার আড়ালেই ছিলেন হুমায়রা রাহেমো। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন ভিউ না থাকার কারণে তাকে সেভাবে অভিনয় করার সুযোগ দিতেন না পরিচালক প্রযোজক। এ নিয়ে তার মধ্যে একটা অভিমান কাজ করত। সেই অভিমান থেকেই তিনি বিগো নামের একটা অ্যাপসে লাইভ ভিডিও করতেন। বিগোতে লাইভ করেন কারা? যারা বিগো চালান তারাই ভালো বুঝবেন। তবে আমি যেটা বুঝি বা জানি, বিগোতে অশ্লীলতার কারবারই বেশি চলে। অশ্লীলতা ছাড়া বিগো অ্যাপস অচল। সেটাতে কাজ করতেন হুমায়রা রাহেমো। কেন করতেন? তার জৈবিক চাহিদা মেটানোর জন্য করতেন, পেট চালানোর জন্য করতেন, ইনকামের জন্য করতেন। শেষের দিকে হুমি এই কাজটাই বেছে নেন। এক সময় একজনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। প্রথম বিগো, প্রথম সখ্যতা, প্রথম প্রেমিক। তো বিগোতে তো একজন প্রেমিক দিত আর বিগো চলে না, শত শত প্রেমিক লাগবে, তাই না? তবেই না ইনকাম হবে, তবেই না তার জৈবিক চাহিদা মিটবে। হয়তো অন্য প্রেমিকের সাথে বিগো করছিলেন হুমায়রা। এসব দেখে প্রাক্তন প্রেমিক সহ্য করতে পারেননি। স্বামী বা বইয়ের ভাগ স্বেচ্ছায় কেউ কাউকে দিতে চান না। হিমুর প্রেমিক বুকে চাপা দিয়ে হিমুকে হত্যা করেন। এখন তিনি পলাতক আছেন, গ্রেপ্তার হলে বিষয়টি পরিষ্কার হবে। সো শেষে একটা কথাই বলবো, অল্প সময়ের জন্য আমরা এসেছি, দীর্ঘ সময়ের জন্য আমাদের চলে যেতে হবে।